রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কাজ ও খাদ্যের অভাবের অভিযোগ এনে বিরোধীরা যখন সরব হচ্ছে ঠিক তখনই শাসক বিজেপির নেতৃ দিচ্ছে তার মক্ষুম জবাব গন্ডাছড়া প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ত বছরের শাসক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন বিরোধী শিবির দেখুন কি বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর উল্লেখ্য পরপর দুদিন জনরোষের মধ্যে পড়তে হল প্রাক্তনকে

আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই উনি বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তুমি তখন কি করেছিলেন যে গন্ডা রাস্তা ছিল না গন্ডা খাবার ব্যবস্থা ছিল না ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই কোন ব্যবস্থা নেই সেই জায়গায় ত্রিপুর মুখ্যমন্ত্রী বিপ্লব দা মুখ্যমন্ত্রী হয়ে প্রথম গন্ডা চলাতে গেছেন প্রথম গন্ডা চলাতে গেছেন উনি বিশ বছর করে গন্ডা চলার কথা মনে পড়েছে এটা বিজেপি করেনি সেই জায়গায় জনসাধারণ আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকারের নেতৃত্বে তিনজন বিধায়কের একটা টিম গন্ডাসারা সফরে গেছেন এটা হঠাৎ করে গেছেন না এটা আগে থেকে প্রোগ্রাম করা সরকার জানে পুলিশ জানে অথরিটি জানে তাতে তারা তিনজন তপন চক্রবর্তী এবং প্রভাত চৌধুরী বিধায়ক এই দুজন সঙ্গে ছিলেন তারা তিনজন আজকে নাইট হল করবেন ডাক বাংলায় সে অনুযায়ী তারা ডাক ডাকায় যাওয়ার পথে মুখে ডাকবাংলার ঢোকার মুখে বিশ পঁচিশ জন বিজেপি সমর্থক যুব সমর্থক যুব মোর্চার নামে ওদের নানান স্লোগান দেয় গো ব্যাক মানিক সরকার ইত্যাদি এখন মানিক সরকার ওখানে এসডিপিওর সঙ্গে কথা বলেন যিনি ছিলেন ওখানে তো এসডিপিও কে উনি বললেন যে ওকে ওদের প্রটেস্ট করতে দিন পার্শ্ব করে ওদের সরিয়ে দিন কথা বলে কোনো বল প্রয়োগ না করাই উচিত উনি বলেছেন তারপরে তিনি পার্টি অফিসে চলে যান সর্বশেষ যে খবর পাওয়া গেছে ওরা সরে গেছে আমরা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি এই ধরনের অগণতান্ত্রিক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বিরোধী দলের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি পঞ্চাশ শতাংশ ভোটারের ভোট যে বামফ্রন্ট পেয়েছে তার নেতা তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল এলাকা সফর করবেন মারামারি করতে যাননি বন্দুক নিয়ে যাননি একটা আধা দুর্ভিক্ষ প্রায় দুর্ভিক্ষ অবস্থা ওখানে এখানে ধরুন গন্ডাছড়া লংতরাই ভ্যালি কাঞ্চনপুর উপজাতি এলাকাগুলোতে কাজ নেই খাদ্য নেই রেশনে চাল থাকলেও সেটা নেট নেই তারপরে আঙুলের ইয়ে মিলে না বায়োমেট্রিক্সে এগুলোতে মানুষ প্রচণ্ড হাহাকারে আছে বাজারে চালের দাম বেড়ে গেছে এই অবস্থাতে ওনারা ভিজিট করতে গেছেন এই তিনটা মহকুমায় ভিজিট করবেন আজকে প্রথম ভিজিট তো এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা বিরোধী দলের নেতার বিরুদ্ধে এটা আতঙ্ক মানুষ খেপছে গন্ডাছড়া সমস্ত অঞ্চলে মানুষ প্রতিবাদে সামিল হয়েছে কাজ খাদ্যের দাবিতে স্বাভাবিকভাবেই এইটা এই যে মুভমেন্ট নেতাদের এই যে বিধায়কদের মুভমেন্ট সফর করা এটাকে আটকাবার জন্যেই এরকম একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে তারা রাজ্য সরকারের কাছে বা প্রেসের কাছে সত্যি ঘটনাগুলো বলতে না পারেন